পরাণে দুর্দান্ত সফল হবার পরে পরাণ যখন বরগোনার সেই মেয়ে মিন্নির গল্প বলেছে, এবার বিদ্যাসিন নামিম আরেকটি জীবন্ত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন, সেটি দিনাজপুরের সেই আলোচিত নারী চরিত্র ইয়াসমিন। ইয়াসমিন কিভাবে তার সর্বস্ব হারিয়েছিলেন সেটি বাংলার মানুষ যারা খবর রাখেন তারা জানেন, তারা ভুলে যাননি আজও। সেই চরিত্রে এবার আসছেন নাকি বিদ্যাসিনহা মিম। গত বছর সিনেমার পর্দায় রীতিমতো পুনর্জন্ম হয়েছিল বিদ্যাসিনহা মিমের। পরাণ সিনেমা যে পরিমাণ সফলতা পেয়েছে সেটি মিমের ক্যারিয়ারকে রীতিমতো বদলে দিয়েছে। 2019 সালে বরগোনার বহুল আলোচিত যে মিন্নি চরিত্র, সেই চরিত্রেই অভিনয় করেছিলেন পরাণে। সেই সাফল্যের রেশ ধরে আবারও সত্য ঘটনা অবলম্বনে এবার পর্দায় আসছেন বরগোনার মিন্নির পর। এবার তিনি দিনাজপুরের ইয়াসমিন হয়ে ক্যামেরার সামনে আসছেন। নতুন এই সিনেমার নাম আমি ইয়াসমিন বলছি। এটির পরিচালক অবশ্য রাহান রাফি নন, এটি পরিচালনা করছেন সুমন ধর। সম্প্রতি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। নতুন এই সিনেমা বিষয়ে মিম গণমাধ্যমকে বলেছেন, পরাণের সাফল্যের পর প্রচুর কাজের অফার আসছে, তবে একটু ভেবেচিন্তে কাজে যুক্ত হচ্ছি। এই সিনেমার গল্পটা পড়ে কেঁদে ফেলেছিলাম আমি, এমন হৃদয়স্পর্শী নৃশংস ঘটনা, সেজন্যই যুক্ত হওয়া। ইয়াসমিনের ঘটনা মনে থাকবে 90 দশকের কিশোর যুবক থেকে যারা বয়োজ্যেষ্ঠ তাদের সকলের। 1995 সালের 23 আগস্ট রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাসে করে দিনাজপুরের 10 মাইল মোড় এলাকায় নামেন ইয়াসমিন আক্তার নামের এক কিশোরী মেয়ে। তার বয়স ছিল মাত্র 16 বছর। 10 মাইল মোড় এলাকায় একটি পানের দোকানের সামনে তিনি অপেক্ষা করছিলেন দিনাজপুরগামী বাসের জন্য। সেই সময় টহল পুলিশের একটি ভ্যান আসে এবং এক প্রকার জোর করেই তাকে দিনাজপুরে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরদিন সকালে কিশোরীটিকে আর জীবিত পাওয়া যায়নি। সেই রোমহর্ষক ঘটনা, যে ঘটনা পুরো বাংলাদেশ নয় পুরো পৃথিবীকে আলোড়িত করেছিল, সেই ইয়াসমিন এবার আসছেন বড় পর্দায়। তবে যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে এই চরিত্র এবং এই ঘটনাটি অনেক বেশি সেন্সিটিভ, শেষ পর্যন্ত বড় পর্দায় এটি মুক্তিতে কোনো জটিলতা হয় কি না সেটিও কিন্তু একটা বড় বিবেচ্য বিষয় হতেই পারে।